আপনাকে ডিসি সাহেবের বললাম যে সরকার ঘোষণা করলো নোয়াখালীতে 10টা আইসিইউ দিবে, এটা কোনো আওয়াজ নেই দেখি। আসলে এই ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছে মনে হলো এটা আজগুবি এক ডিপার্টমেন্ট, এটার কোনো আগা নেই মাথা নেই। দর্শক শুভেচ্ছা নিন, সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থাকার চেষ্টা করছেন অন্তত। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা, আজকে একটু আগে খবরে শুনলাম চীনা বিশেষজ্ঞ দল যারা এসেছিলেন তারাও হতাশা ব্যক্ত করেছেন যে পদ্ধতিতে সরকার এই যে করোনার মতো একটি ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করছে সেটি আসলে একটি টোটাল ডিজাস্টারে পরিণত হয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে একটি অকার্যকর রাষ্ট্র, যে রাষ্ট্র মিথ্যার উপরে এতদিন ধরে তাদের সবকিছু সাজিয়েছিল, এই করোনার কারণে বের হয়ে পড়েছে, করোনার কারণে তাদের সব জারিদুরি ফাঁস হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে স্পষ্ট যে এতদিন ধরে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমরা এই আমরা সেই, আমরা ওই আমরা এই, আমরা কানাডা, আমরা অস্ট্রেলিয়া, আমরা, অর্থাৎ এই যে বকওয়াজ কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখা হয়েছিল তাদের চুরির দিক থেকে, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার চুরি হয়েছে। নেতা এমপি মন্ত্রী যে যার মতো করে পেরেছেন, টাকা হাতিয়েছেন, টাকা সরিয়েছেন, প্রত্যেকে নিজেদের আখের গুছিয়েছেন, কিন্তু বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা যদি দেখেন ঠিক এই করোনার আগ মুহূর্ত পর্যন্ত সরকারের যেই প্রচার মাধ্যম, শুধু সবই দেখেন সরকারের প্রচার মাধ্যম, কোন প্রচার মাধ্যমে তো স্বাধীনভাবে কাজ করে না, সেখানে চালানো একটি 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 ভিডিও আপনারা দেখেন। স্বাস্থ্য সেবায় সাফল্য, সাফল্যের জোয়ারে বাংলাদেশের স্বাস্থ্য বিশ্বের বিস্ময়। স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের শুরু জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে। শহুরে স্বাস্থ্যসেবা থেকে বিপুল গ্রামীণ জনকেন্দ্রিক পল্লী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মধ্য দিয়ে স্বাস্থ্যকে সংবিধানের মূল অধিকারের তালিকায় সংযোজন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ স্থান দান, থানায় থানায় শত শত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে এই স্বাস্থ্য অগ্রযাত্রা শুরু। বঙ্গবন্ধুর দূরদৃষ্টির ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনবারের শাসনামলে সরকার প্রধান হিসেবে স্বাস্থ্যক্ষেত্রে যে অকুণ্ঠ সমর্থন ও দিক নির্দেশনা দিয়েছেন তার সার্থক অনুবাদ হয়েছে মন্ত্রণালয় অধিদপ্তর মাঠ পর্যায়ে। প্রয়োজনীয় ক্ষেত্র নির্বাচন, যথার্থ পরিকল্পনা, মসৃণ অর্থ প্রবাহ এবং সার্থক বাস্তবায়ন চিকিৎসা শিক্ষা, জনসম্পদ, অবকাঠামো, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অগ্রগতি সাফল্যকে বজ্রনিনাদে ভরিয়ে তুলেছে। স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনায় আধুনিকতা এসেছে। বিগত 10 বছরে 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, নতুন স্বাস্থ্য ভবন, 18টি স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা বা বিশেষায়িত হাসপাতাল, 24টি সরকারি মেডিকেল কলেজ, 6টি সরকারি ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়েছে, সর্বোপরি 13,779টি কমিউনিটি ক্লিনিক চালু করে দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কি আপনারা তাই মনে করেন? দেখুন কি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে সবকিছু, এবং প্রতিটি মন্ত্রণালয়কে কে নিয়ে এই জাতীয় তারা ভিডিও বানিয়েছে, প্রচার করেছে, অর্থাৎ উন্নয়ন খাতে যা ব্যয় হয়েছে তার 3 গুণ তারা ব্যয় করেছে, প্রচারণা খাতে নানা বিজ্ঞাপন, নানা তথ্যচিত্র, নানা কিছু বানিয়ে মানুষের মগজ ধোলাই করেছে। এই যে এই স্বাস্থ্যের এই এই সরকারি বিজ্ঞাপনটিতে বলা হচ্ছে যে একটি বজ্র নিনাদ এর মতো শব্দ হয়েছে, বজ্র নিনাদের মতো স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটেছে, যাতে কি যেন বললো, আসলে স্বাস্থ্য খাতের উপরে ঠাডা পড়ছে, বজ্র পড়ছে, ঠাডা পড়ছে। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, মানুষ যেভাবে মারা যাচ্ছে অবর্ণনীয়। আপনারা টেলিভিশনে যে তথ্যটি আসে, আজকে দেখলাম
1400 কত জনের হিসাব দিয়েছে মৃত্যুর, কিন্তু আমার ধারণা এই সংখ্যা 10 গুণেরও বেশি। কারণ সবাইকে কিন্তু করোনায় আক্রান্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে না, কাউকে কাউকে ঘোষণা করা হচ্ছে, যারা সরকারি হসপিটাল থেকে হসপিটালে মারা যাচ্ছেন এরকম কাউকে ঘোষণা করা হচ্ছে। আর করোনার উপসর্গ নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, অ্যাজমার সমস্যা নিয়ে, নিউমোনিয়ার সমস্যা নিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছেন পুরো দেশ জুড়ে। অন্তত বিভিন্ন সূত্রে আমরা প্রতিদিন অসংখ্য মৃত্যুর খবর আমরা পাই। সরকারের মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদকের ওবায়দুল কাদের, তিনি গতকাল যে তথ্য দিয়েছেন তাতে এ পর্যন্ত 42 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, অসংখ্য নার্স মারা গেছেন, 26 জনের মতো পুলিশ সদস্য মারা গেছেন, হেলথ টেকনিশিয়ান মারা গেছেন। এবং আপনারা আপনারা যদি যদি একটু যদি মনে থাকে যে এই যে পিপিই এবং ডাক্তারদের সুরক্ষার নামে প্রথমে ডাক্তারদেরকে হুমকি দেওয়া হয়েছিল কাজ করতে হবে, কাজ না করলে দেখে নেওয়া হবে, কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার কিছু ডাক্তার কাজ করেছেন সাহস নিয়ে, কিছু ডাক্তার গায়ে পলিথিনের পেপার জড়িয়ে কাজে গেছেন, কিছু ডাক্তার চেষ্টা করেছেন যতটুকু সম্ভব সেবা দেওয়ার, কিন্তু সেই ডাক্তারটাই বিনা চিকিৎসায় মারা গেছেন। এক পর্যায়ে চীন থেকে পিপিই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের নামে কিছু রেইনকোট এনে ডাক্তারদেরকে পরিয়ে দেওয়া হয়েছে, যে রেইনকোট পরে 42 জন তো সরকারি হিসাব, ওবায়দুল কাদেরের হিসাব আমার ধারণা আরো অনেক বেশি সংখ্যক ডাক্তার ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তো এই দায় কার? আমাদের আমাদের এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, একটি একটি গর্ধব, জাস্ট পিওর এবং সিম্পল একটি গর্ধবকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে রাখা হয়েছে। এর আগে যিনি ছিলেন তিনি লুটপাট করেছেন, তিনিও করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এখন যিনি আছেন তিনি হচ্ছেন একটি পুরোপুরি গর্ধব। সাম্প্রতিক সময়ে তাকে একটি টেলিভিশন টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল যে ফার্মাসিস্ট নিয়োগের ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মনে করেন ফার্মাসিস্ট মানে হচ্ছে ওষুধ বিক্রেতা, যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করেন। ফার্মেসিস্ট নিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা কি এবং এই করোনা সংকট মোকাবেলায় ফার্মেসিস্টদেরকে যুক্ত করা হবে কিনা? ফার্মেসিস্ট নিয়োগের যে বিষয়টি, আমরা এটা প্রক্রিয়াধীন আছে, আমরা জানি যে ফার্মেসিস্ট প্রয়োজন এখানে আছে, কারণ ফার্মেসিস্ট বিভিন্ন ফার্মেসিতে কাজ করে এবং আমাদের এই 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 চলতি অবস্থায় তারা যদি আরো থাকতো তাহলে আমাদের আরো সহযোগিতা বেশি হতো, আরো ভালো হতো আমাদের কাজকর্ম, আমাদের স্বাস্থ্যসেবা আরো ভালো হতো। এই বিষয়ে আমাদের নজর আছে এবং এটা আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব ফার্মেসিস্ট নিয়োগের বিষয়ে। এরা তো টেকনিশিয়ান এক পর্যায়ে, ওই পর্যায়ে পড়ে টেকনোলজিস্ট, কাজেই আমরা এদিকেও আমরা গুরুত্ব দিব। আমি যেটা এখানে আলোচনা, বুঝলেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, যিনি জানেনই না যে ফার্মাসিস্টের ভূমিকা কি, ফার্মাসিস্ট কোথায় কাজ করে, ফার্মাসিস্টের গুরুত্ব কতটুকু। বাংলাদেশে কোনো ফার্মেসিতে ফার্মাসিস্ট কাজ করেন কিনা আমি জানি না, আমেরিকায় বা পৃথিবীর উন্নত উন্নত দেশগুলোতে প্রত্যেকটা ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট থাকতে হয়, যিনি ওষুধের অনেক বিষয়ে লক্ষ্য রাখেন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোন ওষুধের কি অবস্থা, অনেক কিছু, অনেক টেকনিক্যাল বিষয়ের মধ্যে ইনভলভ আছে। বাংলাদেশের ফার্মাসিস্টরা মূলত ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন, তারা তাদের তত্ত্বাবধানে ওষুধ তৈরি হয়, তাদের তত্ত্বাবধানে ওষুধ সরবরাহের অনেক অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করেন। মূলত এই হচ্ছে ফার্মাসিস্টের কাজ। কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা বক্তব্য আপনারা শুনলেন যে কি হাস্যকর বিষয়, এই গভর্নমেন্টটি জানেই না ফার্মাসিস্ট কাকে বলে আর ফার্মেসির ওষুধ বিক্রেতার মধ্যে পার্থক্য কি। তো বাংলাদেশ যে পরিস্থিতি আমাদের স্বাস্থ্য খাতে, তারপরেও যদি আমরা বলি
যে করোনার যে বিস্তার শুরু হয়েছিল সেই চীনের উহান থেকে, সেই সময় থেকে বাংলাদেশের কাছে যে খবর ছিল, বাংলাদেশ কিন্তু কোনো প্রস্তুতি নেয়নি। বাংলাদেশ অনেক বড় বড় কথা বলেছে, বাংলাদেশ জন্মশতবর্ষ নিয়ে ব্যস্ত ছিল, বাংলাদেশ তোষামতে ব্যস্ত ছিল, বাংলাদেশ চাটুকারিতায় ব্যস্ত ছিল, বাংলাদেশ অর্থ লুণ্ঠনে ব্যস্ত ছিল, কিন্তু এই মহামারী মোকাবেলায় তাদের যে প্রস্তুতি নেওয়ার কথা তাদের কিছুই নেয়নি। যেমন আমাদের ডাক্তারদের নেতা ডাক্তার ইকবাল আরসালান, যিনি আওয়ামীপন্থী ডাক্তারদের বড় নেতা, তার একটি বক্তব্য শুনুন। প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, স্থাপনাগুলো আছে, তারা কিন্তু সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, বা দেয় না। টার্ম যে ফরওয়ার্ড টু দ্য গভর্নমেন্ট ইন দিস যে কোভিড যে আপনার ইস্যু, দেখেন আনোয়ার খান হাসপাতাল তারা সরকারের সাথে চুক্তি করেছিল একটি মানে আপনার যে টাকার অঙ্কের বিনিময়, এবং আমরা এখন জানতে পারলাম যে তারা এটা ইউনিল্যাটারালি সে চুক্তি বাতিল করে দিয়েছে, যে তারা আর কোভিড এইভাবে তারা সরকারি যে রুগী তাদেরকে চিকিৎসা করবে না। এখানে আমাদের যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যারা প্রশাসনে আছেন তারা যে সময়টা পেয়েছিলেন সে সময়টা তারা সব ব্যবহার করতে পারেননি, এইটাই হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য। অর্থাৎ ডক্টর ইকবাল আরসালান তিনি এক সত্য কথা বলেছেন যে কোভিড শুরু হওয়ার পরে যে সময়টি তারা পেয়েছিলেন সেই সময়টি তারা যথাযথভাবে কাজে লাগাতে পারেনি, এবং তার কথাতে আপনারা দেখছেন যে প্রাইভেট হসপিটালগুলোকেও সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থের বিনিময়ে চুক্তি হলেও সেই চুক্তি তারা এখন মানছেন না, তারা কোনো চিকিৎসা দিচ্ছেন না, এবং জনসমর্থনবিহীন অবৈধ সরকার, গায়ের জোরে সরকারের সেই রকম কোনো নৈতিক জোর নেই যে এই প্রাইভেট হসপিটালগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাদেরকে জনগণের চিকিৎসা দিতে বাধ্য করে। দর্শক, একটি ভিডিও আমরা দেখছিলাম যে নোয়াখালীর একজন এমপি একরামুল হক চৌধুরী, তিনি সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন অনেক দুঃখের কথা বলে। এই ভদ্রলোক হচ্ছেন সংসদীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য, তার মুখ থেকে শুনুন তার বক্তব্য। গত দুইটা দিন শুধু মৃত্যুর খবর আর মৃত্যুর খবর, এখন আর চোখের পানি আসে না। যে হারে কর্মীগুলো চলে যাচ্ছে, যে হারে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, আল্লাহ তুমি কি তোমার বান্দাদেরকে জানাবে না কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে? আমি তোমাকে বলি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার আর কোনো কর্মীকে নিয়ে যাইও না, তুমি আমাকে নিয়ে যাও এই পৃথিবীর থেকে, তবু এই তরতাজা প্রাণগুলো নিয়ে যাইও না আল্লাহ। আমি আজকে কিছুক্ষণ আগে ডিসি সাহেবকে বললাম যে সরকার ঘোষণা করলো নোয়াখালীতে 10টা আইসিইউ দিবে, এটা কোনো আওয়াজ নেই দেখি। আসলে এই ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছে মনে হলো এটা আজগুবি এক ডিপার্টমেন্ট, এটার কোনো আগা নেই মাথা নেই। যারাই চালাচ্ছেন আমি একটা কথা বলিলি, মন্ত্রণায় চালাতে হলে শুটার লাগে, তীক্ষ্ণ বুদ্ধি লাগে, শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট বাড়ির দিকে তাকালে হবে না। এই এমপি কিন্তু সত্যি কথা বলে ফেলেছেন যে পকেট ভারীর দিকে তাকালে হবে না, কারণ এখনো লুটপাতের লুটপাট করার মানসিকতাই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এখনো যা বরাদ্দ আছে তা নিয়েই লুটপাট চলছে। তবে এই এমপি মহোদয় ধরুন বিনা ভোটের এমপি, বিনা ভোটের এই এমপি ধরুন এখন শঙ্কিত তার কর্মীদের হারিয়ে, তিনি তরতাজা প্রাণের যেভাবে মারা যাচ্ছে করোনায়, একটার পর একটা মারা যাচ্ছে, যে লাশের মিছিল,
সে মিছিলে তিনি শঙ্কিত, সে মিছিলে তিনি দুঃখিত, আমরা ব্যথিত মানুষের মৃত্যুতে। তবে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, এই এমপির পুত্র 2018 সালের 18ই জুন মহাখালী ফ্লাইওভারে সেলিম ব্যাপারী নামে একজন পথচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময় সংবাদপত্রে বেশ গুরুত্ব সহকারে এটি ছাপা হয় এবং কদিন পরে এটি সংবাদপত্র থেকে হারিয়ে যায় এবং পরে খবর আসে যে এই এমপি 20 লক্ষ টাকায় এই মৃত সেলিম ব্যাপারীর পরিবারের সঙ্গে একটি আপোষ সফা করে এই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমতার জোরে পুলিশও তা মেনে নিয়েছে। তো নিজের কাছের মানুষ যখন মারা যায় তখন বোঝা যায় যে কষ্টটি কেমন। এবং আমি তো মনে করি যে এই সেলিম ব্যাপারীর পরিবারের মামলাটি আবারও উজ্জীবিত করা হোক, কারণ মানুষের, সকল মানুষের জীবনের মূল্যই সমান। তো একরামুল হক সাহেবের এখনকার যে অনুভূতি, এখনকার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি তার অতীত কর্মকাণ্ডের সঙ্গে মেলে না। কিন্তু সবার উপরে যিনি, যার এই বিষয়গুলো লক্ষ্য রাখার কথা, অবৈধ প্রধানমন্ত্রী, যিনি বিনা ভোটের সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, পদ বাগিয়ে রেখেছেন, সে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা একটু শুনি। ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা নিয়েছি, অনেকে নানা ধরনের কথা বলে এটা নাই ওটা নাই, সেটা কিন্তু না, কোনো কিছুর কোনো অভাব নাই, সব ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। যারা কথা বলেন তারা নিজেরা কিছুই জানেন না এবং তাদের গলার স্বর আমরা অনেক পরে দেখেছি, আমরা অনেক আগে থেকে আমরা সে ব্যবস্থা নিয়েছি, আর সেটুকু যদি আমরা না নিতাম তো এই পর্যন্ত আমরা অনেক উন্নত দেশগুলি যা করতে পারেনি আল্লাহর রহমতে আমরা কিন্তু তা করতে পেরেছি, এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়েও বিভিন্ন মানে ফেসবুক বা বিভিন্ন অ্যাপসে নানা ধরনের গুজব অনবরত ছড়ানো হয়ে থাকে, নানা ধরনের কথা অনেকে বলে থাকেন, আবার দেশে না দেশের বাইরে থেকেও কেউ কেউ বলে। যারা এই ধরনের বলবে তা যদি কোনো মিথ্যা কথা, মিথ্যা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সাথে সাথে নিতে হবে, কিন্তু এই গুজবে কেউ কান দেবেন না। আমরা কিন্তু আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য একেবারে প্রথম থেকে, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যখন আমরা পেয়েছি তার অনেক আগে থেকেই আমরা কিন্তু তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা ছট করে একচোটে সব বন্ধ করিনি, কারণ আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, কিন্তু আমরা কিন্তু মানুষকে সুরক্ষিত রাখার সব ধরনের ব্যবস্থা নিয়েছি, যার ফলে আজকে এত ব্যাপক হারে এখনও এই প্রাদুর্ভাব ছড়াতে পারেনি, কিন্তু ভবিষ্যতে যাতে না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে আমাদের। তো এই বক্তব্যটি করোনা শুরু হওয়ার পরে, আমার খুব সম্ভবত এখন জুন, এদিন এপ্রিলের শেষে এই বক্তব্য দিয়েছেন বা মেয়ের প্রথম দিকে বক্তব্য দিয়েছেন, এই মুহূর্তে তারিখটি ঠিক আমার হাতে নেই। তো কি বলছেন অবৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি বলছেন? আপনাদের বিশ্বাস হয় এই কথা? সকল প্রস্তুতি আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলার আগে প্রস্তুতি ছিল, কেন এই কথা বলতে হবে? অর্থাৎ আমার প্রস্তুতি ছিল না, আমার নেই, আমার কিছু নেই। আপনারা জানেন যে বাংলাদেশের 16 কোটি মানুষের দেশে বাংলাদেশের আইসিইউ সংখ্যা কত? 164টি, 137টি, তার মধ্যে 64টি কাজ করে, বাকিগুলো বিকল কাজ করে না। তো মন্ত্রিসভার সকল সদস্যের যদি আইসিইউ প্রয়োজন হয় সেই সাপ্লাই বাংলাদেশে নেই। আপনি বুঝতে পারছেন যে স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি কোটি টাকা কিভাবে লুটপাট হয়েছে, কোন খাতে গেছে, 2000 টাকার পর্দা কত টাকা দিয়ে কেনা হয়েছে, 200 টাকার বাল্ব কত টাকা দিয়ে কিনে হয়েছে, এগুলো নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? কেউ কি জানেন যে এই অপরাধে কারো বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে? দু একজন হয়তো চুনোপুটি পিয়ন লেভেলের লোকজনকে হয়তো ধরে দেখানো হয়েছে আমরা অমুক করেছি তমুক করেছি, আসলে কিন্তু কিছু না, সবই শুভঙ্করের ফাঁকি। তো বাংলাদেশের মানুষকে যদি বাঁচতে হয়, বাংলাদেশের এই যে ভয়াবহতা আপনারা ধরে নিন যে আপনাদের জন্য কিছুই নেই, বাংলাদেশ একটি টোটাল ডিজাস্টার। ইতিমধ্যে আওয়ামী লীগের বড় বড় নেতারা, বাগাড়ম্বরের নেতারা পালাতে শুরু করেছেন, অনেকে আত্মগোপনে গেছেন, অনেকে বসে আছেন যে কখন বিমান যোগাযোগ চালু হবে, কখন একটা সিট পাওয়া যাবে, কিভাবে আমরা পালাবো। তো বাংলাদেশের মানুষের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই
প্রতিরোধ গড়ে তুলতে হবে, অস্তিত্ব রক্ষার প্রয়োজনে শক্তিশালীভাবে সবাইকে মাঠে নামতে হবে। দেখুন, করোনায় ঢুকে ঢুকে মরার চেয়ে, করোনায় জীবন দেওয়ার চেয়ে, একটি অন্যায়ের বিরুদ্ধে লড়ে জীবন দেয়া অনেক মহৎ। এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার এটি অনেক মহৎ কাজ। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্তত রেহাই পাবে, বাংলাদেশের কিছু মানুষ অন্তত রেহাই পাবে। এই মুহূর্তে এই সরকারের হাতে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। বাংলাদেশে এই মুহূর্তে একটি জাতীয় সরকার গঠন করা উচিত, একটি প্রয়োজনে একটি তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করা উচিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের দায়িত্ব নেওয়া উচিত। মানুষকে যদি বাঁচাতে হয় এই মহামারীর সময়ও, যে দুর্বৃত্তায়ন চলছে, যে লুটপাট চলছে, মানুষের যে অনাহারের মৃত্যুর ঘটনা, মানুষের সকল কিছু চাপা দিয়ে সরকার যেভাবে নিজের মহিমা প্রচার করতে চাচ্ছে, সরকার যেভাবে সকল কিছু ঢেকে সবকিছুকে গুজব বলে পার পেতে চাচ্ছে, এর থেকে আমাদের বের হয়ে আসতে হলে প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।